এতদিন ধরে তুই কোনোদিন ওকে কোনোদিন গুনগুনকে সন্দেহ করেছিস ভাবিন? আজকে করলি, আদিলকে নিয়ে সব ইনঅপ্রোপ্রিয়েট কথাবার্তা বলেছিস তুই ওকে, আমরা সবাই সেটা দেখেছি। এটা নিয়ে অনেক এক্সপ্লেনেশন দিয়েছি, এই প্রসঙ্গটা এখানে থামাও প্লিজ। আমি না এত কথা বুঝি না, আমি একটা সহজ কথা বুঝি। আমি এই মেয়েটাকে বউ করে বাড়িতে নিয়ে এসেছিলাম দাদার অনুমতি নিয়ে। আমার মেয়ে বিয়ে হয়ে যাবার পর আমি একে আমার নিজের মেয়ের জায়গা দিয়েছি। সেই মেয়ের এত সহজে আমার থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় নেই। ব্যাস একবার আমার কথাটাও ভেবে দেখো, আমার তো একটা মানসম্মান বলে জিনিস আছে, ও যখন আমার সাথে থাকতেই চায় না তখন আমার উচিত ওকে মুক্তি দিয়ে দেওয়া, ডিভোর্স দিয়ে দেওয়া। আর আমিও কিন্তু প্রথম দিন থেকে বিয়েটা করতে চাইনি, মনে করো। এই তুই এক কথা কতবার বলবি রে ভাবি না, এক কথা বারবার বললে সেটা সত্যি বলে প্রমাণ হয় নাকি? কি ভেবেছিস টা কি? সোনাদা বুঝতে পারছি তুমি অনেক কষ্ট থেকে কথাগুলো বলছো। তোমরা ভুল ভাবছো, সব কষ্ট টষ্ট কিছু নেই আমার। একটা কথা বলি বাবিন তোমায়, মেয়েটা বড় ছেলে মানুষ গো, ও যদি কোনো ভুল করেও থাকে, তুমি তো ওর স্বামী, তোমারই তো উচিত বলো ওকে ঠিক করে দেওয়া। ওকে ঠিক করা তো তোমারই কর্তব্য, তুমি তো ওর চেয়ে বড় বাবিন, লেখাপড়ায় বড়, বয়সে বড়, তোমার কি কোনো কর্তব্য নেই, দায়িত্ব নেই তোমার? দেখো তোমাদের মধ্যে এমন কিছু হয়নি যে সেটা ডিভোর্স অবধি চলে যাবে। গুনগুন যদি কিছু ভুল করেও থাকে কেন তুমি এত পাত্তা দিচ্ছ পুরো বিষয়টাকে, আমি তো এটাই বুঝতে পারছি না। আরে রাগ করে বলেনি, ও সত্যি আসতে চায় না, আমার সম্মানে লেগেছে। তোমরা একবারও কেউ আমার সম্মানের কথা ভাবছো না। শোনো, প্রত্যেকে সুখী হওয়ার অধিকার আছে, গুনগুনের যেমন আছে আমারও তো আছে। তুমি গুনগুন ছাড়া সুখী হবে এই কথাটা তুমি বলতে চাইছো নাকি? হ্যাঁ বাবিন, রাগ করে এরকম কোনো কথা বলিস না, যেগুলো শুনলে গুনগুন আরো কষ্ট পাবে। আমাদের একবার যেতে দে, একবার ওর কাছে যেতে দে। না আমি চাই না তোমরা ওখানে যাও, আমি চাই না তোমরা কেউ ওখানে যাও কোনো কথা বলতে। তোমার সব চাওয়াকে যে দাম দিতে পারবো তার তো কোনো মানে নেই বাবা। আমরা অনেক কিছু চাই না কিন্তু তুমি সেগুলো করে ফেলেছ। হ্যাঁ এখন আমরা কি করবো না করবো সেটা আমাদের সিদ্ধান্ত, এ ব্যাপারে তুমি কোনো কথা বলতে এসো না। ঠিক আছে শোনো, আমি পটকাদের জানিয়েছি, তোমাদেরও জানাচ্ছি, আমি ইউএসএ চলে যাব। কোথায় চলে যাচ্ছিস? জায়গাটার নাম শুনে তো মনে হচ্ছে ওটা অনেক দূরে। হ্যাঁ আমেরিকা। ও মা গো মা, ও গুনগুন গুনগুন দেখে যাও গো, দেখে যাও, যে ছেলেটা আমাদের ছেড়ে কোনোদিন কোথাও যেতে চাইনি সে আজকে তোমার উপর অভিমান করে আমাদের ছেড়ে যেতে চাইছে। কাজ আছে তাই যাচ্ছে, অভিমানের কোনো প্রসঙ্গ নেই। আর গুনগুন যদি ফিরে আসে বাড়িতে তারপরও যাবি? এর সাথে গুনগুনের ফিরে আসা না আসার তো কোনো স্বাদ নেই, তো আমার কাজ। আমি অফিস থেকে ফিরে এসে তোমাদের ডেটটা জানিয়ে দেবো, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমায় চলে যেতে হবে। কদিনের জন্য যাবে দেখা যাক, এখনই তো বলতে পারছি না, বছর দু তিনেক হতে পারে, তা বেশিও হতে পারে। ভেসে চলে যায় সময়ের খড়কুট। মানেটা কি সোনাদা? মানে যদি দু তিন বছর তুমি চলে যাও বাইরে তা আমরা থাকবো কি করে? অভ্যেস হয়ে যাবে রূপাঞ্জন। কিছু কিছু জিনিস অভ্যেস হয় না বাবিন, এমনটা তো কথা ছিল না। তোমার যদি যাওয়ারই ছিল তাহলে আগে গেলে না কেন? হ্যাঁ আগে যাইনি ঠিকই, কিন্তু আগে যাইনি বলে পরেও কখনো যেতে পারবো না তা তো নয়। এই
এইসব যাওয়াটা ক্যান্সেল করে দাও। যেতে হবে না। আমি ক্যান্সেল করবো না বাবা, কারণ আমি সত্যি চলে যেতে চাই। মনস্থির করে ফেলেছি, অসুখের খবর পেলে দেখতে যাবে আমি তোমাকে দেখতে? কি করব আমি গিয়ে? আমি তো ডক্টর না। কি হয়েছে গুনগুন মা? কিছু হয়নি ডেটে। তুমি বাইরে গেলে না, খাওয়া দাওয়া করলে না, তোমার শরীর ভালো আছে তো? আমার এখন খেতে ইচ্ছা করছে না ডেটে। কেন মা, শরীর খারাপ করছে নাকি? না ড্যাডি, এখন আমার খিদে পায়নি। আমার খিদে পেলে আমি পরে খেয়ে নেব, এখন ইচ্ছা করছে না। এখন আমি একটু ঘুমিয়ে নিই, তারপর লেখাপড়াও করতে হবে তো। শোনো, তোমার একটা কথা বলি, দেখো প্রথম থেকে তুমি বিয়েটা করতে চাও না, তো আমি তোমাকে জোর করে বিয়েটা দিয়েছি। এখন আমি বুঝতে পারছি আমি ভুল করেছি। তা তোমাকে কি বললো সৌজন্য, বাড়ি ফিরে যেতে বললো? হ্যাঁ বললো, কিন্তু ফিরে যেতে বললেই তো আমি আর ফিরবো না। ফেরা উচিত নয়, কেন ফিরবে তুমি বলো? তোমার এখানে কিসের অভাব আছে বলো? দিলাম আগে লেখাপড়া করতে, এ বাড়িতে থাকতে, সেরকম লেখাপড়া করবে, এ বাড়িতে থাকবে, কি আসে যায় তোমার? আর ও তো আমাকে যা বললো তাতে ও বোধহয় প্রথমে দিল্লি চলে যাবে, তারপর সেখান থেকে বোধহয় ইউএসএ চলে যাবে। ও সত্যি চলে যাবে? মানে তোমাকে বললো বুঝি যে ও সত্যি চলে যাবে? আমি তো কিছুটা, হ্যাঁ চলে যাবে বললো, তাতে আমি কিছুটা নিশ্চিন্ত হলাম। তার কারণ ও থাকলে বারবার এখানে যাতায়াত করবে, তাতে তোমার মাইন্ড ডিস্টার্ব হয়ে যাবে। এই পরীক্ষাটা তোমার হয়ে গেলে তুমি নিশ্চয়ই হায়ার স্টাডি করবে, তুমি এখানে আনন্দে থাকবে। পিসিমণি আছে, আমি আছি, তোমার চিন্তার কি আছে? কিন্তু জানো তো ড্যাডি, ওই বাড়ির সবাই না খুব ভালো। হ্যাঁ শুধু ওই একদিনই আমাকে একটু বকেছে, কিন্তু তার থেকে অনেক বেশি আমার অত্যাচার ওরা সহ্য করেছে। আমি তো বুঝতেই পারিনি কখন ওই বাড়িটা আমার বাড়ি হয়ে গেল। সে ওরা সত্যিই তোমাকে ভালোবেসেছে। সে দরকার পড়লে মাঝে মাঝে তুমি যাবে, ওদের সঙ্গে দেখা করে আসবে, কিন্তু সৌজন্যের সঙ্গে তো আর তোমাকে থাকতে হচ্ছে না। কি হলো মা, কাঁদছো কেন? সৌজন্য নিশ্চয়ই তোমার সাথে খুব খারাপ ব্যবহার করেছে। না না না, এই আমি ডিসাইড করে নিয়েছি, এরপর যদি ও আসতে চায় আমি কিছুতেই ওকে অ্যালাউ করবো না, একদম করবো না। আমি আমি দরকার পড়লে দারোয়ানকে পর্যন্ত বলে দেবো। না ড্যাডি, দারোয়ানকে বলে তুমি ওকে অসম্মান করো না প্লিজ। না না, যে অসম্মানের যোগ্য তাকে তো অসম্মান করতেই হবে, অসম্মান করবো না কেন বলো? ও তো অন্যায় করেছে, ও কি এটা ঠিক করেছে? তোমাকে বাড়ি বয়ে এসে অপমান করে গেছে? না ড্যাডি, ও আমাকে অপমান করেনি। না না, আমি এই কথা বিশ্বাস করি না। তুমি কাঁদছ তার মানে তোমায় অপমান করেছে। ড্যাডি, ডিভোর্সটা কি আমাকে করতেই হবে? হ্যাঁ, তোমরা তো সেই কথাই বলেছো। কেন, ও কি কোনো ডিভোর্স করবে না বা কিছু এরকম ধরনের কিছু বলছে? না, এসব কিছু বলেনি, শুধু আমাকে বাড়ি ফিরতে বলেছে। কিন্তু তুমি বলো তো, আমি বাড়িতে কেন ফিরবো, কেন যাবো আমি বাড়িতে? ও তো আমাকে অপমান করেছে, আর তাছাড়া তুমিও তো বললে যে ওর সাথে তিন্নি দিদি সম্পর্ক আছে। না না, এই তো সবার চোখের সামনেই ঘটছে, সবাই দেখেছে। এটা হতে পারে যে ও সত্যি তিন্নিকেই হয়তো ভালোবাসে, তোমাকে ভালোবাসে না অতটা, তিন্নিকেই ভালোবাসে। খুন 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 খুন।